জি বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তুয়া শহর থেকে। তো যেহেতু আমাদের এই ফ্রি পাতেন্তে ক্লাস, আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে জানাই দিছি, আমরা ইতালি প্রবাসী ফেসবুক পেজে। তো যারাই আমাদের এই ক্লাসটা এখন দেখতেছেন, বর্তমানে দেখতেছেন বা পরবর্তীতে আমাদের এই ক্লাসটা ইউটিউবে আপনারা যারা রেকর্ডটা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো যে যেখান থেকে আমাদের এই ক্লাসটা দেখতেছেন একটু শেয়ার করে দেন, আর যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তারা আপনাদের নাম এবং কোন শহর থেকে বলতেছেন একটু পরিচয় দিয়ে দেন, তাহলে আরেকজন উৎসাহিত হবে। আসসালামু আলাইকুম, হ্যালো। আমি এনায়েত শেখ সিসিএল থেকে বলতেছি ভাইয়া। জি, এনায়েত ভাই সিসিলিয়া থেকে। জি, আরেকজন কে সংযুক্ত আছেন আপনার? পালেরমো থেকে বলতেছি ভাইয়া, সুমি। ওকে, সিস্টার সুমি পালেরমো থেকে। ওকে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কামরুন্নাহার বেরগামো থেকে। জি, সিস্টার কামরুন নাহার বেরগামো থেকে না? জি, ঠিক আছে। ওকে, প্রান্ত ভাই মিলান থেকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবলি মিলান থেকে। ওকে, সিস্টার বাবলি মিলান থেকে, ঠিক আছে। আরো অনেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, যে নাম আপনাদের আসসালামু আলাইকুম নাজমুন ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আশিক প্যারিস থেকে। আশিক ভাই প্যারিস থেকে না? জি ভাইজান, সেকেন্ড ক্লাস আর কি। ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ইসলাম ভাই। জি, আবার বলেন, শুনে নেই আর কি। আমি আমিনুল ইসলাম মান্তবা থেকে। ও, আমিনুল ভাই মান্তবা থেকে, ঠিক আছে। জি, ওয়ালাইকুম আসসালাম সিরাজুল ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বেরোনা থেকে সুলতানা বলছি। ওকে, সিস্টার সুলতানা বেরোনা থেকে। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম নাসুল ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? হৃদয় ইসলাম আনকোনা থেকে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? ইকবাল বলতেছি, কাজালগঞ্জ থেকে। জি, ইকবাল ভাই কাজালগঞ্জ থেকে। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম নাজল ভাই, ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ওকে, তো যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইভ ক্লাসটা, একটু শেয়ার করে দিন আমাদের ফেসবুক পেজে, শেয়ার করে দিন। শেয়ার করে দিলে আপনাদের প্রোফাইলে ওই ক্লাসটা থাকবে, পাশাপাশি আপনারা চাইলে ক্লাসের রেকর্ডটাও দেখতে পারবেন। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ফারুক ভাই, ত্রেস্টে শহর থেকে। ওকে, ফারুক ভাই ত্রিয়াস্তে থেকে। জি, আমাদের ফেসবুক পেজে অনেকে আছে। জি, আল আমিন সরকার ভাই, হ্যাঁ, উনি টেক্সট দিছে আর কি। আর ফেসবুকে যদি কেউ আমাদেরকে সরাসরি কমেন্ট করতেছেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে, ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, তারান্ত থেকে। প্রান্ত থেকে। জি, নামটা বলেন। মেরাজুল ইসলাম। মেরাজুল ইসলাম না? জি, ঠিক আছে। ওকে, নাজমুল ভাই হারুন ভেরোনা থেকে। হ্যাঁ, আমাদের হারুন ভাই ভেরোনা থেকে, আমাদের সিনিয়র স্টুডেন্ট হারুন ভাই। জি, ভালো আছেন তো না? আচ্ছা, ঠিক আছে। আর কেউ বাদ পড়ে গেছে নাকি? বাদ পড়ে গেলে নাম বলেন, পরিচয় দেন, কোন শহর থেকে বলতেছেন। একটু পরিচিত হই, সময় কাটুক, ঠান্ডা বাইরে। ওকে, তো সিস্টার একজন আছেন মনে হয়, শাহনাজ আক্তার, উনি বাড়ি থেকে। ওয়ালাইকুম আসসালাম। দেখে বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আমি রিপা ইসলাম মান্তবা থেকে। ওকে, আমাদের রিপা আন্টি মান্তবা থেকে। জি, ঠিক আছে। ওকে, আর কারো যদি পরিচয় না দেন এখনো, দিয়ে দেন, তাহলে সবাই দেখতে পারবে আর কি। অলরেডি আমরা পুরো ইতালি থেকে আসি, অনেকে ক্লাস করতেছে আর কি, অলমোস্ট 40 জনের, 41 জনের উপরে আমাদের লাইভটা দেখতেছে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শামিমা রোম থেকে। জি, সিস্টার শামিমা রোম থেকে। জি, ঠিক আছে। ওকে, তো ওয়ালাইকুম আসসালাম। রায়হান ভাই বিছেনসা থেকে না? আব্দুল মজিদ থেকে। আব্দুল মজিদ, হ্যাঁ, আব্দুল মজিদ বিশেনসা থেকে। জি, ঠিক আছে। টিঙ্কু ভাই, টিঙ্কু ভাই, টিঙ্কু ভাই প্রিপারেশন নিচ্ছে, উনি আসতেছে। টিঙ্কু ভাই পলিও রোজা পায় অনেক খুশি আর কি, ডাইভিং ডাইভিং করতেছে। কথা বলি। জি, উনি আসবে ইনশাল্লাহ, সবার সাথে কথা হবে আর কি। তো ফেসবুকে যারা দেখতেছেন, ইভেন যে যেখানে দেখতেছেন না কেন, যারা জুমেও সংযুক্ত আছেন, আপনারা আপনাদের ফেসবুক পেজে এই জিনিসটা বা ফেসবুকে আপনাদের প্রোফাইলে আমাদের ক্লাসটা শেয়ার করে দেন, তাহলে কি হবে, ক্লাসটা আপনাদের প্রোফাইলেও থাকবে, আপনার রেকর্ডটাও দেখতে পারবেন, পাশাপাশি আরেকজনও দেখলো উপকৃত হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো যেহেতু আমরা ফ্রি ক্লাস দিচ্ছি, সবার জন্য উন্মুক্ত, সবাই দেখতেছেন আমাদেরকে, ঠিক আছে, কিন্তু আপনারাও আমাদেরকে একটু হেল্প করেন, যেহেতু এটা
সবার জন্য আমরা আপনাদের কাছে অন্য কিছু চাচ্ছি না, শুধু বলতেছি যে একটা শেয়ার করেন, শেয়ার লাইক কমেন্টস করে আমাদেরকে একটু উৎসাহিত করেন, ঠিক আছে? উৎসাহিত যদি না করেন তাহলে আমরা এই সমস্ত ভালো কাজগুলো করলেও আমাদের নিজেরও ভালো লাগবে না আরকি। ভাই খালি শেয়ারের কথা কইেন না, ভর্তির ব্যাপারে একটু মাঝে মাঝে কইেন। জি ঠিক আছে, ভর্তির ব্যাপারে আপনারা বলবেন, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তো অলমোস্ট 60 জনের উপরে আমাদের ফেসবুকে আছে আর কি সংযুক্ত, আর আমাদের জুমে অলরেডি 30 জনের উপরে আছে সংযুক্ত আর কি। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই, সবার পরিচয় পর্ব তো শেষ মনে হয় নাকি? ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। ওকে ওকে ওকে, তো আপনাদের সবার সাথে আছে আমি নাজবুল ইসলাম ইতালির মান্তোয়া শহর থেকে। ঠিক আছে, তো আমরা যে ক্লাসটা করতেছি সেটা হচ্ছে আপনার ফ্রি পাতেন্তে ক্লাস। পাতেন্তে ক্লাসটা ফ্রি এ কারণে যেহেতু পাতেন্তে নিয়ে অনেকের ভিতরে অনেক একটা ভয় কাজ করে, যে ভয় জিনিসটা কাজ করতেছে যে আদৌ কি আমি ড্রাইভিং লাইসেন্সটা নিতে পারবো নাকি না, বা এটা এত কঠিন কেন, এটা কেন পারবো না, এসে তো এই সমস্ত ভয়গুলো যদি কারোর ভিতরে কাজ করে সেটা দূর করার জন্য আমাদের এই পাতেন্তে কোর্সটা ফ্রি সবার জন্য, যেহেতু কারোর ভিতরে একটা ভয় না কাজ করে। আর আমরা যেটা নিয়ে পড়াচ্ছি সেটা হচ্ছে পাতেন্তে দি গুইদা। পাতেন্তে গুইদার মিনিংটা হচ্ছে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? পাতেন্তে বি নিয়ে আমরা ক্লাস করাচ্ছি। তো অলমোস্ট যারা এখানে পুরানো আছেন সবাই জানেন পাতেন্তে বি কাকে বলে, কি আসল বিষয়, এটা আমরা বারবার প্রতি ক্লাসে বুঝাই দিচ্ছি, প্রতি ক্লাসে আমরা রিপিট করতেছি। ওকে, তো আমরা আজকেও করবো আপনার সিনিয়ালে দিদি বিয়ের, তো নিষেধাজ্ঞা যে সমস্ত সিনিয়ালে গুলো আছে সেগুলো নিয়ে ক্লাস করবো আজকেও। তো সেনিয়ালে দিদি বিয়ের তো আমরা অলমোস্ট কিছু সেনিয়ালে করা শেষ হয়ে গেছে, আজকে আমাদের 16তম পর্ব। 16তম পর্বতে আপনাদেরকে চেষ্টা করব অনেক কিছু বোঝানোর জন্য। তো সেনিয়ালে দি প্রেসক্রিপশনে, সেনিয়ালে দি প্রেসক্রিপশনে হচ্ছে যায় আপনার যে আমরা প্রেসিডেন্সা বলেন, দিবিয়ত্ব বলেন, অবলিগো বলেন, সবকিছু কিন্তু আপনার সিনিয়র দি প্রেসক্রিপশনের আন্ডারে পড়ছে। ঠিক আছে, যে সিস্টার রোমানা আপনি শেয়ার ডান দিয়েছেন, ওকে আপনাকে অনেক থ্যাংকস, ধন্যবাদ। আর মোহাম্মদ এনায়েত শেখ জি, উনি আমাদেরকে হাই দিয়েছে জি, আপনাকেও আপনাকেও আমন্ত্রণ, আমাদের ক্লাসটা করেন দেখেন। ওকে, তো এখানে হচ্ছে যাই আপনার সিনিয়ালে দি প্রেসক্রিপশনে, প্রেসক্রিপশনে মানে হচ্ছে যে আমাদেরকে প্রেসক্রাইব করে, মানে আমি যে জিনিসটা দেখছি সেই জিনিসটা মানতে হবে। ঠিক আছে, তো এই সবগুলা ক্যাটাগরি আপনার যে প্রেসিডেন্সা দি বিয়ে তো অবলিগো, সবকিছুই কিন্তু আপনার প্রেসক্রিপশনের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো ধরেন একটা কোম্পানির আন্ডারে তিনটা ব্যক্তি কাজ করে, যেটা আমি বারবার বলে আসছি, সেই কোম্পানির আন্ডারে তিনটা ব্যক্তি হচ্ছে প্রেসিডেন্সা দিবিয়ে তো অবলিগো। তো এই সমস্ত সিনিয়ালের সাথে যদি কোনো একটা কুইজ আসে যে উন সিনিয়ালে দি প্রেসক্রিপশনে, সবগুলা সিনিয়ালের সাথে যে এই কুইজটা আসলে বের হবে, আর যদি পেরিকোলো বা অন্য কোনো কিছুর সাথে আসে সেটা ফালস হবে। ঠিক আছে, আর আপনারা যারাই আমাদের ক্লাসটা আমাদেরকে ফলো করেন, ইজি বাংলা পাতেন্তেকে ফলো করেন, আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও লাইক দিয়ে রাখতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। নিত্য মানে প্রতিদিন আমরা অনেকগুলো কুইজ দিই, আপডেট দিই, সেগুলোর সাথে আপনারাও আপডেট থাকবেন আর কি। ঠিক আছে, আর কেউ যদি ফ্রি ক্লাসে অ্যাড হইতে চান, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা ভর্তি সম্বন্ধে যদি কিছু জানতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে। ওকে, এরপরেটা হচ্ছে সিনিয়ালে দি দিবিয়ত, দিবিয়ত মানে কি, নিষেধাজ্ঞা, আমাদেরকে যে সিনিয়ালটা নিষেধাজ্ঞা দেয়। ঠিক আছে জি, আরাফান আহমেদ ফাহিম ভাই বলছেন আপনাদের বাকি ভিডিও গুলো ইউটিউবে পাবো। হ্যাঁ, বাকি যে সমস্ত আমাদের ফ্রি ক্লাস গুলো চলতেছে সবগুলো ক্লাসের ভিডিও পাবেন, আর আমাদের প্রাইভেট ক্লাস গুলো আমাদের প্রাইভেট ক্লাসের সম্মানার্থে আমরা কোনো কারোর সাথে কোনো ভিডিও শেয়ার করি না, শুধুমাত্র আমাদের প্রাইভেট স্টুডেন্ট গুলো সারা। ঠিক আছে, ওকে, তো এখানে বলছে সিনিয়ালে দি দিবিয়ে তো মানে কি, এগুলো হচ্ছে আপনার নিষেধাজ্ঞা সিনিয়ালে, যেগুলো আপনারা এখানে দেখতেছেন। তো সোনো তু তি ছিরকোলা তি কম ভোর্দো রোসো এড এচেসিয়নে দি কোয়েলি কে ইন্ডিকা লাফিনে দি লিমিটে, মানে সবগুলো আপনার গোল আকৃত থাকবে, ছিরকোলাতে এরকম গোল রাউন্ড থাকবে, তাদের আপনার যে বর্ডারটা থাকবে সেটা লাল থাকবে, ছিরকোলা ছিরকোলারি এ বিয়াঙ্কি মানে ভিতরে আপনার সাদা কালার থাকবে, এ কোয়েলি দি পার্কেজ্জ ফিনে লিমিটে হলে আপনার এরকম কালো দাগ থাকবে, এবং কি পার্কেজ্জটা এরকম পি থাকবে। তো এটা হচ্ছে ক্যাপিটল দি রিফেরিমেন্ট ত্রায়, 3 নম্বর অধ্যায় থেকে এটা নিয়ে আসা কোন কুইজ নেলা প্রবাদ এক্সামে, মানে এইটার থেকেও একটা কুইজ আপনার এক্সামে আসবেই। ঠিক আছে, ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার দি দিয়ে তো দি ট্রানজিট আই টু তি ভেহিকুলি আভেন্টি মাসা পের আসে সুপিরিয়রে দুয়ে ভেহিকুলা চিনকো তোনে লাতে, এই সিনারিটার মানে কে জানেন? এনায়েত ভাই আছেন, এনায়েত ভাই জানেন এটার মানেটা কি? হ্যাঁ ভাই জানি। হ্যাঁ বলেন তো দেখি এটার মানেটা কি। এই যে বডিটা এটার উপর থেকে, হ্যাঁ, 7 টনের উপরে বহন করা যাবে না, না 7 টন হচ্ছে এখানে, 7 টন না, এই যে এটা আমরা এই সিনিয়ালটা নিয়ে করতেছি। ও এটা 2.5 বুঝতে পারছি, আমি আপনার পিক্সেলের কারণে আমি এটা দেখতে পারি না। হ্যাঁ হ্যাঁ 2.5 টন না, এটা থেকে এই যে দুই চাকার মাঝখানে এটা থেকে এটার উচ্চতা,
উচ্চতা না, এটা হচ্ছে যায় আপনার কক্ষ, তার পিচের কক্ষতে সে 2.5 টনের উপরে নিতে পারে না। ধরেন তার এই কক্ষ যেটা আছে এতটুকু, যে গাড়ির উপরে যে কক্ষটা আছে এটার উপরে সে 2.5 টন নিতে পারবে। এবং ইভেন মানে এটার মানে এই না যে পুরো গাড়িটা 2.5 টন হতে হবে, না, তার প্রতিটা কক্ষে সে যদি 2.5 টন করে নেয় তাহলে এই রাস্তায় সে প্রবেশ করতে পারবে। আর যদি 2.5 টনের বেশি হয়ে যায় প্রতিটা কক্ষে, ধরেন এখানে কি এটা একটা কক্ষ ঠিক আছে, এটার উপরে যদি এই জিনিসটার উপরে যদি কোনো একটা মালামাল থাকে সেটা 2.5 টনের উপরে যাইতে পারবে না, সেটা যদি 2.5 টনের উপরে যায় তাহলে সেই রাস্তা প্রবেশ করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন মনে হয়। ওকে, এরপরে আমরা পরে আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। ভাই আমি বললাম না এইটার কক্ষ কি, এই যে ধরেন এই যে দুইটা চাকার উপরে যে যে জিনিসটা আছে এই কক্ষের উপরে সে 2.5 টন নিতে পারবে, যে এখানে দেখেন ঠিক আছে পিসের সাইডে সে কি 2.5 টনের উপরে নিতে পারবে, মানে আছে না? হ্যাঁ এটা আছে, এটা আমি এই যে যে গাড়িটা আপনি উদাহরণ দিয়েছেন এইটা তার মানে 5 টন কিন্তু আপনার প্রতিটা কক্ষে তার 2.5 টনের উপরে যাইতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। টোটাল মনে হয় কি 60 টনের নিচে থাকতে হবে নাকি? না টোটাল 60 টন না, 60 টনটা হচ্ছে আলাদা। এখানে কোনো একটা কুইজ যদি বলে যে 60 টন সেটা ফালস হবে। ওকে, তো এখানে বলছে সিপত্র বারে সুস্ত্রাদা উরবানে এক্সট্রা উরবানে, মানে এই সিনারিওটা আমরা পাইতে পারি একটা উরবান শহরের রাস্তাতে এবং কি শহরের বাইরের রাস্তাতে ঠিক আছে। প্রিমাদিয়ুম পোন্তে বিয়েতাতো ট্রানজিত 24 ওরে 24, মানে কি প্রিমাদিয়ুম পোন্তে এটা আমরা পাইতে পারি একটা ব্রিজের আগে ঠিক আছে। একটা ব্রিজের আগে কি কারণে কক্ষরে লিমিটেশনটা দিছে, ধরেন তার তার এই প্রতিটা কক্ষে যদি 3 টন করে হয়, 3 টন নিয়ে যদি কোন একটা ব্রিজের উপর দিয়ে যায় তাহলে কি হবে ব্রিজটা ট্রলার হয়ে যাবে, ভেঙে পড়ে যেতে পারে, তো এই জন্য এই লিমিটেশনটা দেওয়া। তো এখানে বলছে বালে 24 ওরে 24, মানে এই সিনারিওটা যেখানে পান না কেন ওখানে 24 ঘন্টা বালি দেয়, এমন না যে সকালে এটা ভ্যালিড আছে বিকালে নাই এরকম কিছু না, এটা কিন্তু 24 ঘন্টা বালি দেয় থাকবে। এরপরে বলছে আতুতি বিয়ে কলি নন সোলো কইলি কোনলে রুয়াতে জেমেল আতে, রুয়াতে জেমেলাতে মানে কি, রুয়াতে জেমেলাতে মানে হচ্ছে যে জমজ চাক্কা ঠিক আছে। এখানে দেখেন রুয়াতে জেমেলাতে মানে কি দুইটা চাক্কা, তার মানে কি জমজ চাক্কা। তো এখানে বলছে যে শুধুমাত্র যে জমজ চাক্কা হলে যে তার কক্ষে সে 2.5 টন নিতে পারবে এর বেশি না তা কিন্তু না, সে জমজ হোক বা এরকম নর্মাল হোক তার প্রতিটা কক্ষে প্রতিটা সাইডে কিন্তু সে 2.5 টনের উপরে নিতে পারবে না ঠিক আছে। ওকে, তো এখানে বলছে নন সোলো কইলি বললে রুয়াতে যে মেল্লাতে ওসিয়া দপ্পিয়ে, হইতে পারে দপ্পিয়ে রুয়াতা কুইজে বলতে পারে বা যে মেল্লাতে বলতে পারে, বলতে যে এমন সে নিয়ালে কে দিবিয়েতা সোলো পেলে রুয়াতে যে মেল্লাতে ফালস, এটা কোনো যে মেল্লাতে রুয়াতাকে দিবিয়েতে করে না ঠিক আছে। ওকে, তো এখানে এরপরে বলছে কে আনো উনা মাসা পের আসছে সুপেরিয়রে 2.5 টনের লাতে, মানে তাদের একটা আসছে, তাদের আসছে মানে প্রতিটা কক্ষের কথা বলছে, কক্ষ এটা হতে পারবে না সুপেরিয়রে 2.5 টনের লাতে, মানে কি 2.5 টন পারি দিতে পারবে না ঠিক আছে, 2.5 টনের উপরে যাইতে পারবে না। এরপরে বলছে নম পশনো পেরছ পাসারে বিয়ে কলি আবেন্তি আসছে পিউ পিউ কারিক সলিতামেন্তে কইলো পোস্টেরিওরে, মানে কি যে যাদের পোস্টেরিওরে পিসের সাইডে আপনার 2 টনের উপরে মালামাল আছে, পিসের সাইডে প্রতিটা আসের উপরে যদি 2 টনের উপরে মালামাল থাকে ওই ক্ষেত্রে সে প্রবেশ করতে পারবে না। পোস্টেরিওর কথা বলছে, পোস্টেরিওর মানে পিছনে। এরপরে বলছে উনা মাসা সুপেরিওরে আর কইলো ইন্ডিকাতা মেন্ত্রে পশন ট্রানজিতারে কে কইলি কে আন্ন উনা মাসা ও গোয়ালে আর 2.5 টনের লাতে, মানে কি 2.5 টন যদি কারো হয় কারো গাড়ির প্রতিটা কক্ষে যদি 2.5 টনের মতো যদি মালামাল থাকে, তার পিছের কক্ষে যদি 2.5 টন আছে, সাইডের কক্ষে 2.5 টন আছে, 2.5 টন থাকলে কিন্তু সে প্রবেশ করতে পারবে। কিন্তু 2.5 টন যদি সুপেরারে হয়ে যায় ঠিক আছে, আপনারা খেয়াল করেন সুপেরারা মানে কি অতিক্রম করে ফেলে, 2.5 টনের উপরে যদি 2.6 হয়ে যায় তখন কিন্তু তার জন্য বিয়েতাতোটা কার্যকর হয়ে যাবে, তার জন্য নিষেধাজ্ঞাটা আছে। কিন্তু তার ভিতরে যদি আপনার 2.5 টনের ভিতরে যদি মালামাল হয় তাহলে সে প্রবেশ করতে পারবে। ওকে, এরপরে বলছে ইলসেনিয়ালে ফা রিফেরিমেন্টো আলা মাসা এফেক্টিভা আল মোমেন্টো দেল ট্রানজিটো, মানে এই সিনিয়রটা বলতেছে ওই সময়ের ভিতরে আপনার গাড়ির ভিতরে যেই মালামালটা আছে ওইটা নিয়ে ওয়েটটা কত, মোমেন্টো মানে মোমেন্টলি মানে ওই সময়ের ভিতরে আপনার গাড়ির ভিতরে যে মালামালটা আছে সেটার ওয়েটটা কত সেটা জানতে চাচ্ছে। এর মানে এই না যে আমার কার্তাদি চিরকুলাচ্ছেন ভিতরে লেখা আছে আমার প্রতিটা কক্ষে 2 টন আমি মাল নিয়ে নিছি আরো 2 টন, তার মানে কি কার্তালি চিরকুলাচ্ছেন যেটা লেখা আছে সেটা কিন্তু না। এখানে কি হবে যে আপনার কার্তাদি চিরকুলাচ্ছেন লেখা আছে 2 টন কিন্তু আপনি আরো মাল নিয়ে নিছেন এটার এটার উপরে আরো 2 টন, তাহলে কত হবে 4 টন হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে পারমিশন দিবে না প্রবেশ করার জন্য
আশা করি বুঝতে পারছেন, এটা শুধুমাত্র ভারী গাড়ি যেগুলো আছে, কামিয়ন, গুড়গড়ে ভারী যে সমস্ত গাড়িগুলো আছে তাদের জন্য নিষেধাজ্ঞাটা। ওকে, এরপরে বলছে এ নন আকুয়েলি ইন্ডিকাতি সুলা কার্তা দি সিরকুলাসিওনে, এই যে কার্তা দি সিরকুলাসিওনে যদি কোনো কিছু ইন্ডিকেট করা থাকে, এক টনও হতে পারে, দুই টনও হতে পারে, সেটা কিন্তু দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে যে ওই সময় যে সময় আপনি ব্রিজটার উপর দিয়ে পার হবেন ওই সময় আপনার আসছে ওয়েটটা কত। কার্তা দি সিরকুলাসিওনে একটা লেখাই থাকতে পারে, কিন্তু আপনি যদি এখানে মালামাল নিয়ে নেন উপরে তাহলে কিন্তু আসছে ওয়েটটা বেড়ে যাবে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝাইতে পারছি। ওকে, এরপরে বলছে এস বালিয়া তো দিরে কেল সেনিয়ালে বিয়ে তেল ত্রান্দিত আ তুতি বিয়ে কলি দি মাসা কমপ্লেসি বা পিএনও কারিকো সুপেরিয়রে কইল ইন্ডিকাতা ফিগুরা নুমেরো সেটান্ত অটোমানি। এটা মনে করা ভুল হবে, এরকম কুইজ আসলে ফালস হবে যে আপনাকে বলতেছে যে 60 টনের উপরে যদি কোনো মাল আমাকে আপনি রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবেন না। এখানে কিন্তু 60 টনের টোটাল টনের কোনো নিষেধাজ্ঞা দেয় না, এখানে শুধুমাত্র প্রতিটা আসছে নিষেধাজ্ঞা দিছে, প্রতিটা কক্ষে নিষেধাজ্ঞা দিছে। এরপরে ধরেন একটা কক্ষে আপনার আড়াই টন, আরেকটা কক্ষে আড়াই টন, সামনে দিয়ে আসে দুই টন, তো আপনি 60 টন হোক 10 টন হোক আপনি যাইতে পারবেন, এরকম টোটাল কোনো নিষেধাজ্ঞা দেয় নাই, তারা শুধুমাত্র প্রতিটা কক্ষে নিষেধাজ্ঞা দিয়ে দিছে। মানে কি বিশে এই সাইডে আপনি 2 টনের উপরে নিতে পারবেন না, এই সাইডে 2 টনের উপরে নিতে পারবেন না, এরকম লিমিটেশনটা করে দিছে তারা। এবং টোটাল গাড়ির যে কত ওয়েট হলে আপনি যাইতে পারবেন সেটার কিন্তু সেটার কোনো নিষেধাজ্ঞা নাই। আশা করি বুঝাইতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? এটা কিন্তু জটিল একটা সেনিয়ালে, যদি কেউ না বুঝেন এখনই প্রশ্ন করেন, আবার বুঝাই দিব। আমার একটা প্রশ্ন আছে এখানে, সেটা হলো যে এই গাড়িটা যে আপনার প্রতিটা 2 চাকার উপরে 2.5 টন না কতটুকু বুঝবো, কিভাবে বুঝার কোনো ক্ষমতা আছে? অবশ্যই ক্ষমতা আছে, যদি আপনার গাড়ির কার্তা দি সিরকুলাসিওনের ভিতরে যদি লেখা থাকে যে প্রতিটা আছে আপনার ওজন হচ্ছে 1 টন, ঠিক আছে, যে উন্ত্রনের লাতে, তো এটার উপরে যদি আমি কোনো একটা মাল যদি কারিকা করি, কেউ যদি কোনো একটা মাল যদি এটার উপর কারিকা করে তাহলে সে অবশ্যই জানবে যে কতটুকু, মানে একটা মাল যদি নেন সেটার কিলো ওয়েট কত সেটা তো আপনি অবশ্যই জানবেন। যারা মাল আমার বহন করে সে তো জানে যে আমি এটার উপরে এখন 2 টন নিতেছি, তার মানে আমার কার্তাদি সিরকুলাসিওনে লেখা আছে এটার ওজনে যা, মানে এমনি গাড়ির ওজনে এই কক্ষের ওজনে 1 টন, আমি এখন 2 টন নিলে সেটা 3 টন হয়ে যাবে। বুঝতে পারছেন জিনিসটা না বুঝেন নাই? আপনার কত টন ওয়েট অলরেডি আছে গাড়ির উপরে, যদি ওইখানে লেখা থাকে কার্তাদি সিরকুলাসিওনে যদি লেখা থাকে যে তোমার পিসের আছেটা 1 টন, তো এটার উপরে যদি আমি এখন মালামাল একটা নিই অবশ্যই আমি জানবো যে মালটার ওয়েট কত। আমি যদি 2 টনের একটা মালামাল নিয়ে নিই তাহলে কি এটা নিয়ে আমি প্রবেশ করতে পারবো না, ঠিক আছে, তাহলে 2 টন প্লাস আমার গাড়ির যে আসে টনটা সব মিলাই 3 টন হয়ে যাবে, তখন কিন্তু আমি পারবো না। আর যদি ঠিক আছে আমার গাড়ির কার্তাদি সিরকুলাসিওনে লেখা আছে 1 টন, আমি যে মালটা নিতেছি সেটা হচ্ছে 1.5 টন, তাহলে কি টোটালি 2.5 টন আসতেছে, তাহলে আমি রাস্তায় প্রবেশ করতে পারবো। এই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র এভাবে দিছে যে একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন, ব্রিজটা যেহেতু ভেঙে না পড়ে যায়, যদি আপনি ব্রিজটার প্রতিটা কক্ষে যদি আপনি 5 টন করে নেন তাহলে কি ভারী হয়ে যাবে অনেক, ব্রিজটা ভেঙে যাইতে পারে বা ব্রিজের একটা সমস্যা হয়ে যাইতে পারে। আশা করি বুঝাইতে পারছি। কারো কোনো প্রশ্ন আছে? নাজম ভাই, যে কক্ষ যে কি বলে, কক্ষ এটা কি ইতালিয়ান ভাষা কি বলে? আসছে আসছে আসছে, ঠিক আসছে, এই যে দেখেন মাসা পের আসছে সুপিরিয়রে আসছে, এটাকে বলে আসছে, আসছে মানে কক্ষ আর কি। রিপেয়ারিমেন্ট ছিল এই যে এখানে লেখা, জি রিপেয়ারিমেন্ট মানে আপনাকে রিপেয়ার করে, মানে কিসের উপর কিসের ভিত্তি বলতেছে আর কি, সেটাকে বলে রিপেয়ারিমেন্ট। আচ্ছা ভাই, একটা লাইন একটু বুঝে দিলে বেটার হইতো, যে ইল সিগনালে এফ আর রিফারেমেন্ট আলে মাসা এফেক্টিভ আল মোমেন্টো দা ট্রানজিট, মানে এটা বলছে যে যে মোমেন্টো আল ট্রানজিটর মানে হচ্ছে যাই এই সিগনালে যে যে সিগনালটা দেখব দেখার পরে আমাকে বলতেছে যে ওই সময়ের ভিতরে। মোমেন্টো মানে কি, আমি এখন লাইট ক্লাসটা করাচ্ছি এখন কি এই সময়ের ভিতরে করাচ্ছি, আমি যদি এটা 5 ঘন্টা পরে যদি কোনো একটা শেয়ার দিই তখন তখন কিন্তু আমি লাইভে নাই, ঠিক আছে, এটাকে বলে মোমেন্টো, মানে আমি যে সময় উপস্থিত আছি ওই সময় আমার গাড়ির ওয়েটটা কত বা আসার উপরে জিনিসটা যে মালামালটা আছে সেটার হিসাব হবে। এমন না যে আমি গতকালকে আমার গাড়ির উপরে ওয়েট নিয়েছি 10 টন, সেটা কিন্তু এখন হিসাব হবে না, 10 টন আমার শেষ, ঠিক আছে, এখন আমার গাড়ির উপরে ওয়েটটা কত আছে সেটার হিসাব এখানে বলছে যে সেটা হিসাব করে তুমি রাস্তাটা পারি হবা, মানে পারি দিবা আর কি। বুঝতে পারছেন আসলে মনে হয়? ওকে, তো এটা নিয়ে আমরা কিছু কুইজ করবো। টিঙ্কু ভাই আসেননি না? জি জি আসি 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 আসি। ওকে ঠিক আছে, আপনি থাকেন, সমস্যা নাই। আমাদের এনায়েত ভাই প্রথম কুইজটা পড়েন আপনি, এনায়েত ভাই দাঁড়ান আমি মাইক্রোফোন গুলা মিউট করে রাখি, এনায়েত ভাই আপনি পড়েন প্রথম কুইজটা। ওকে
In presenza del segnale raffigurato è consentito il transito di auto, autocarri aventi massa effettua per acciere delle 2,5 tonnellate. Ok, এখানে বলছে in presence del segnale raffigurato, যে সিগন্যালটা আমি উপরে দেখতেছি, è consentito, আমাকে permission দিচ্ছে, il transito di autocarri aventi massa effettiva per asse di 2,5 tonnellate. এটা কি হবে না ভাই? বের হবে না ফালস হবে? বেরো ভাই। ওকে, তো এখানে হচ্ছে যে আমার প্রতিটা কক্ষে যদি 2.5 টন হয় তাহলে আমি এখানে কি চাইলে কনসেন্টিত, কনসেন্টিতর মানে হচ্ছে যে প্রবেশ করার জন্য আমাকে পারমিশন দেয়, আমি এই রাস্তায় প্রবেশ করতে পারবো, ঠিক আছে? তাহলে এটা বের। আর যারা আমাদের ক্লাসটা ফেসবুকে ফলো করতেছেন আপনারা আপনাদের কমেন্টে আপনাদের উত্তরগুলো জানাইতে পারবেন, আর যারা আমাদের ক্লাসটা দেখতেছেন একটু শেয়ার করে দেন, ঠিক আছে? ওকে, এরপরেরটা আরেকজনে পড়েন, আয়ান বা রহিম আলী ভাই, এখানে কনসেন দিতে বলছে না, বিয়েতারে করছে, কি হবে? অন্যরা সবাই একটু খেয়াল করেন কি বলছে এখানে, এটা বেরো হবে, বেরো হবে, বেরো হবে, বেরো বেরো ইন্ডিকেট করছে, ওটা সুপারিয়র করা যাবে না, এটা বেরো হবে, এখানে বলছে বিয়েটা সুপারিয়র, এটা বেরো হবে, এখানে নিষেধ করছে, আপনাকে বলে না যে কনসেন্টিত আপনি সুপিরিয়র হয়ে গেছেন আপনি যাইতে পারবেন, বলছে যে আপনার ওয়েটটা যদি এটার উপরে হয়ে যায় তাহলে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না, অবশ্যই অবশ্যই বেরো, বেরো কেন বেরো? মানে সুপারিয়র এটা বলছে যে বেশি হওয়া যাবে না, তার মানে এটা বেরো, যদি এখানে বলতে যে আরো একটা পেস আছে এখানে আপনাদের সব কথা ঠিক আছে, আমার জন্য নিষেধ করছে, আমি এখানে বুঝাই দিই, অনেকে এই কুইজটা বেরো দিছেন এবং কি 90% লোকে এই কুইজটা বেরো দেয় মনে করে, আমরা বেরো বলছিলাম পরে দেখলাম যে আসছে উল্লেখ করে নাই, এই যে এখন একজন ভাই ধরতে পারছে এই জন্য এটা ফালস হবে, এখানে বলছে কি ইল সেনিয়ালে রাফিগুরাতো ভিয়েতাল ট্রানজিট লি আউটোকারি, মানে আউটোকারিকে যাওয়ার নিষেধ করে, ঠিক আছে, নিষেধটা ঠিক আছে, এরপর বলছে মাসা কমপ্লেসিভা সুপিরিয়র করলে ইন্ডিকাতা, মাসা মানে কি আপনার টোটাল গাড়িটার হিসাব বলছে, টোটাল গাড়িটা যদি আমার আড়াই টনের উপরে হয় তাহলে আমি প্রবেশ করতে পারবো না, আসলে কি এখানে টোটাল গাড়ির নিষেধাজ্ঞা দিছে নাকি আপনার আসছে নিষেধাজ্ঞা দিছে? আসছে, এই কুইজটা মুখস্থ করবেন সবাই, 90% কুইজ মানে মানুষ এই কুইজটা ভুল করে, খেয়াল করেন, ভিডিও আছে না, এই ভিডিওটা আগে আছে না আপনার কাছে? হ্যাঁ, এই ভিডিওটা আমাদের পেজে আছে, হ্যাঁ আমাদের ইউটিউব পেজে আছে, এই ভিডিওটা আমরা বারবার অনেক সুন্দর করে বুঝাই দিছি আর কি, এটা হ্যাঁ আমরা ইতালি আমরা মানে সাবস্ক্রাইব করছো ওখানে আমি এটা দেখলাম, এক ঘন্টা আগে দেখছি, দেখে দেখে এরপর এখানে এসে দেখলাম, কারণ এই কোশ্চেনটা আমার সামনে এসে দাঁড়াইছে, আমি ফালতু বসে আছি, সবাই লাগাইছে বের হও, ঠিক আছে, এরপর একটা হচ্ছে ইলসেনিয়া, এরপর একটা দাঁড়ান আরেকজনকে দিয়ে পড়াই, প্রান্ত ভাই আপনি পড়েন, প্রান্ত ভাই নাই মনে হয়, এরপরে কি সিস্টার সুলতানা আপনি পড়েন, তিন নম্বর কুইজটা বেরোনা থেকে, il segnale raffigurato può trovarsi prima di un ponte. Vero, 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 আরেকজন দেখি কি আছেন, সিস্টার তামিনা দিবেন নাকি আপনি? জি দেন আপনি। Il segnale raffigurato fa riferimento alla massa effettiva sull'asse al momento del transito.
মোমেন্টো মানে কি যে সময় আমি যাচ্ছি হ্যাঁ যে সময় যাচ্ছি ওই সময় মাসার হিসাবটা রাখতে হবে তাহলে এটা কি হবে ওকে এখানে বলছে ইল সেনিয়ালে রাফিগুরাতো পার রিফেরিমেন্টো মানে ইল সেনিয়ালটা আমাকে রিফেরিমেন্টো করে বলে যে আল্লাহ মাসা এফেক্টিভা সুল আসে আল মোমেন্টো দেল ট্রানজিট মানে যে সময় আমি যাচ্ছি ওই সময় আমার আসের উপরে মাসাটা কত ওয়েটটা কত সেটার উপর ডিপেন্ড করে আমি কি প্রবেশ করতে পারবো নাকি না ঠিক আছে তাহলে এটা কি হবে বেরো বেরো হবে ওকে সবাই উত্তর দিতে পারছেন এরপরেরটা দেখেন সবাই এরপরেরটা আমাদের আরেকজন হৃদয় ভাই আপনি মনে রুম থেকে না রুম থেকে না আপনার ছবিটা আনকোনা থেকে আনকোনা থেকে হ্যাঁ বলেন আপনি ইল সেনালে রাফিগুরাতো নেইস চেন্ত্রি আবিতাতি বিজে বিজে আল দালে ওরে অত আলে ওরে বেন্তি হ্যাঁ ফালসো হবে এখানে কি বলছে আপনি একটু বুঝান দেখি আমাদেরকে বলছেটা কি তারা যে এই সিগন্যালটার ভ্যালিড 8টা থেকে মানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আসলে কি এই সিগন্যালটা কখন কতটুকু কত মানে 24 hours 24 hours 24 hours মানে 24 ঘন্টা ভ্যালিড সে ঠিক আছে তার মানে কি এটা এটা বি যে মানে কি চেন্ত্র আবিতাত শহরের ভিতরে তার জন্য আইন দিছে যে 8টা থেকে 20টা পর্যন্ত এটা চলবে শহরের ভিতরে আসলে কিন্তু এরকম কোন আইন মানে নাই আর কি যে শহরের ভিতরে এটা 24 ঘন্টায় ভ্যালিড হবে মানে কি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বৃষ্টি ঠিক থাকবে এরপরে পড়বে না এরকম নাকি যে এই সময়ের ভিতরে পড়ে যাবে এরপরে আর পড়বে না এরকম তো কিছু না এটা সব সময় ভ্যালিড তাহলে এটা কি হবে ফালসো ভাইয়া বিজে মানে কি গুরুত্ব নাকি না বিজে মানে এটা এই জিনিসটা মানে এই শহরের জন্য মানে এই জিনিসটা এই নিষেধাজ্ঞাটা শহরের জন্য মানে করা আছে আর কি বিজে ঠিক আছে নিষেধাজ্ঞা যেটা দেয় সেটা মানে শহরের জন্য এই নিষেধাজ্ঞাটা তারা অনুমোদিত করে রাখছে আর কি ওকে তো কুইজ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে না ভাইয়া প্রশ্ন নাই না সবাই ক্লিয়ার সবকিছু বুঝছেন তো নাকি উত্তর দিতে পারে তো আমরা ওনার কিছু কথা শুনবো আর কি যে কিভাবে পড়লে ভালো হবে কি আসবে বিষয় টিঙ্কু ভাই আছেন তো না আমাদের মাঝে জি আছে জি আছে জি আপনার ভিডিওটা অন করেন আপনি একটু আপনার টিক্সটা বলেন আর কি সবার উদ্দেশ্যে তাহলে সবাই একটু শুনতে পারবে আর কি আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ আলমগীর টিঙ্কু ওয়া আলাইকুম সালাম ইতালির সান রেমো শহর থেকে বলতেছি যে আপনার দেশের বাড়ি কোথায় টিঙ্কু ভাই বলেন আমার দেশের বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ শহরে সদরে তো আমি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করতেছি একটা ইচ্ছে এবং স্বপ্ন আছিল যে আমি ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে ইতালিতে বসবাস করব সেই কারণে আমি অনেকদিন চেষ্টা করছি অনেকভাবে মানে স্কুলের স্কুলটা আমার জন্য সবসময় একটু কঠিন ছিল বাসার কারণে সময়ের কারণে তো গত আগস্ট মাসে আমি জনাব নাজমুল স্যারের দ্বারস্থ হই এই থিওরি ক্লাসের সমস্যা এই কুইজের সমস্যা অনেক কুইজ আছে যেগুলো বাসার কারণে অথবা অনেকগুলা টেকনিক্যাল তাদের কিছু সিস্টেম আছে যেগুলো আমরা সাধারণত মানে আমরা যে চলমান জীবনে যে ভাষাগুলো জানি কিন্তু বইয়ের যে গ্রামাটিক্যাল যে ল্যাঙ্গুয়েজ এটা সম্পূর্ণ ভিন্ন যার কারণে অনেক সময় বুঝতে পারি না সেই জিনিসটা আমি যখন নাজমুল স্যারের দ্বারস্থ হই ওনার সাথে কথা বলি উনি আমাকে আশ্বস্ত করলো যে আপনি আমার সাথে ক্লাস শুরু করেন আপনি দেখবেন আস্তে আস্তে আপনার যে ভিতরের যে সংশয় আছে এবং যে কনফিউশন গুলো আছে অস্তস্থ এইগুলা সমস্যাগুলা সরে যাবে দূর হয়ে যাবে কমে যাবে তো আমি যেভাবে স্যারে বললো সেইভাবে আমি শুরু করলাম তো দুই মাস করার পর আমার একটা বিশেষ জরুরি কাজে দেশে যাওয়া লাগলো
দেশের মধ্যে বেশ কিছুদিন ছিলাম, তো আবার যে সময় দেশ থেকে আসলাম আরো কিছু সমস্যা এই জায়গায় আসিল, সেইগুলো বেশ সময় লাগছে শেষ করতে। তখন আবার নাজমুল স্যারের সাথে আবার যোগাযোগ করলাম এই নভেম্বরের শেষ দিকে। নাজমুল স্যার বললো যে আপনি তো অনেক আগে গেছিলেন, আপনি আবার শুরু করেন। তো আমি দেখলাম নাজমুল স্যারের যে ক্লাসগুলো যে চলতেছে মোটামুটি অর্ধেক, যা আমার কাছে লাগলো যে না এখন যদি শুরু করি তো স্যারের সাথে আমি হয়তো বা পাল্লা দিয়ে পারবো, মানে অন্য অন্য স্টুডেন্টদের সাথে। আবার শুরু করলাম, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভালো ইম্প্রুভ হইলো। এক মাসে আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে দৈনিক প্রচুর সময় স্যারের যা পড়াইতো, পাশাপাশি আমার নিজের ব্যক্তিগতভাবেও আমি বাসাতে অনেক অনুশীলন করতাম। জি আমাদের সিস্টেমটা বলে দেন টিঙ্কু ভাই, আমরা কিভাবে পড়াই আর কি। আর আমি বলতেছি স্যার, তো স্যারের যে ইনস্ট্রাকশন দেয়, প্রত্যেকটা কুইজ তো আছে, কুইজ মানে প্রত্যেক আগ্রুমেন্ট 25টা আগ্রুমেন্ট আছে, আগ্রুমেন্ট টু আগ্রুমেন্ট স্যারে কুইজ করায়, প্রত্যেকটা আগ্রুমেন্টের স্যারে কিছু কিছু কুইজ তো এমনি ক্লাসে তো করায়, আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে উনি দিনে অনেকবার অনেকগুলা কুইজ পাঠায়, যেগুলো আমাদেরকে সাধারণত আমরা উত্তর দেই, অনেক সময় ভুলও দেই, অনেক সময় শুদ্ধ দেই। স্যার আবার জিনিসটা আবার বিবরণ দিয়ে বোঝায়, মানে এক্সপ্লেন করে বোঝায় যে এটা এটা এইভাবে এটা ওইভাবে। তো এইটা তো অনেক নলেজ আমি গেইন করছি, এবং স্যারের ক্লাসের মধ্যে যে ওনার যে বোঝানোর যে খুব সহজভাবে যে বোঝানোর যে সিস্টেমটা মাধ্যমটা, এটা খুবই অ্যাক্টিভ আমার কাছে। আমার কাছে লাগছে যে এটা খুবই সহজভাবে আমার মতো বা আপনারা যারা সবাই আছেন খুব সহজভাবে বুঝতে পারবেন জিনিসটা। তো স্যারে আগ্রুমেন্ট টু আগ্রুমেন্ট করায়, এবং স্যারে আমাকে যে সময় ডিসেম্বর মাসের শেষের দিকে বললো আপনি স্কুলে ভর্তি হয়ে যান, তো স্যার যেমনটিকে বললো এমনটিকে আমি করলাম। ডিসেম্বরের সম্ভবত 22 তারিখে আমি ভর্তি হয়ে গেছি। তারপর স্যারে বললো আপনি একটা কাজ করেন, আপনি জানুয়ারির দিকে ডেট চান পরীক্ষার, আমি যতটুকু বুঝতেছি আপনি রেডি হয়ে গেছেন। তো আমি আবার স্যারের কথা অনুযায়ী আমি তখন থেকে আমি মিক্স কুইজ শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ প্রথম দিকে আমি কিন্তু মিক্স কুইজে 35-36 এভাবে ইম্প্রুভমেন্ট ছিল। তো স্যারে বললো আপনি তো আপনার তো পরীক্ষার অনেক সময় আছে, আপনি কন্টিনিউ কুইজ করে যান, দেখবেন আপনার এই যে এররগুলো কমে আসবো। তো আমি আস্তে 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 আমি মিড জানুয়ারিতে আইসা, তখন 40টার কুইজ ছিল আমার মোবাইলে, তখন আলহামদুলিল্লাহ আমার 38-39 একটা দুইটা ভুল হয়। তো স্যারে বললো যে এটা কোনো ব্যাপার না, আপনার এইটাও কমে যাবে আপনার পরীক্ষা আসতে আসতে। তা আলহামদুলিল্লাহ 7 ফেব্রুয়ারি গত সোমবারে আমি থিওরি পরীক্ষায় সবার দয়া আল্লাহর রহমতে আমি পরীক্ষা দিছি, আমি পাস করছি, যদি দুইটা ভুল হয়েছে তো এটা হইতেই পারে। প্রথম অনেক বছর পরে পরীক্ষার টেবিলে একটু গেছিলাম, টেন্স ছিলাম, তার কারণে একটু সময়টা একটু আমি আপনার রহমত আল্লাহর রহমতে আপনার সবার দোয়ায় আমি কিন্তু 4 মিনিটে কিন্তু কুইজ পেরে বাইরে আসি, এবং আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমি পারছি, আমি পরীক্ষাতে পারছি, তারপর আল্লাহর রহমতে পরীক্ষাতে পাস করছি। আমি সবার উদ্দেশ্যে সবার কাছে উদ্দেশ্য বলতে চাই এবং অনুরোধ করছি, স্যারের এই যে জুমের মাধ্যমে এবং ফেসবুকের লাইভের মাধ্যমে যারা যারা যেখান থেকে এই ক্লাসটা দেখতেছেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ এবং একটা আন্তরিক রিকোয়েস্ট বলতে পারেন, এই লাইভ ক্লাসের মধ্যে অনেক অনেক মানে অনেক অনেকগুলো আগ্রুমেন্টের অনেকগুলো কুইজের অনেকগুলো টেকনিক্যাল বিষয়গুলো ভালোভাবে স্যারের কাছ থেকে বুঝতে পারবেন না। স্যারের যদি আপনারা স্যারের যে প্রাইভেট ক্লাসটা যদি জয়েন করেন, আপনার জন্য একটা ম্যাজিকের মতো কাজ হবে, কারণ ওই জায়গাতে আপনি আপনার প্রশ্নও করতে পারবেন এবং জিনিসটা একটু সময় পাবেন বোঝার জন্য, এবং জিনিসটা খুব সহজভাবে বুঝতে পারবেন। এবং যে জিনিসটা স্যারে কি করে, স্যারের যে ম্যাজিকটা এরকম, একটা কুইজ বোঝায় কিন্তু একটা কুইজের সাথে সাথে কিন্তু 5টা কুইজের কিন্তু সলিউশন চলে আসে, মানে অলমোস্ট প্রত্যেকটা সিগনালই বলেন অথবা আপনি প্রত্যেকটা আর্গুমেন্টের কিন্তু বেসিক্যালি বেসটা কিন্তু খুবই সিম্পল থাকে, কিন্তু এটা যে সময় আপনি ক্যাচ করে ফেলাইবেন তো আর্গুমেন্টটা কিন্তু আপনার কাছে খুব সহজে কিন্তু মানে শেষ দিকে। আমার এত ভালো লাগতো স্যারের কথা শুনা, আমার কাছে আমি শুধু এমনি মানে এটা র্যাপিডলি মানে 2 মিনিট আমার কাছে একটা জিনিস একটা নিশা চলে আসলো যে আজকে করছে 4 মিনিটে আমি 3 মিনিটে করবো, এত দ্রুত করা যেত। স্যারের যে সিস্টেমটা আছে না, এই সিস্টেম মোতাবেক যে আপনার সবার কাছে একটা অনুরোধ,
অন্যান্য জায়গা থেকে যার কাছ থেকে শুনেন না লেগা যে আপনার মনে করেন ট্রিক অথবা থুরকো এইগুলোতে না গিয়া স্বাভাবিকভাবে স্যারের কথা অনুযায়ী স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা তা ওনার 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 যেভাবে বলে যেভাবে বলে এইভাবে আপনি কুইজগুলা করেন আগ্রমণগুলা করেন আমি শিওর দিতে পারি আল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন। এটা এমন কোনো কঠিন কাজ না, বিশেষ করে থিওরি আমি এখনো যদিও গুইজাতে যাই নাই, তো ইনশাল্লাহ শনিবার থেকে আমি সোমবার থেকে শুরু করব। কিন্তু থিওরির ব্যাপারটা আমি বলতে পারি স্যারের সাথে যদি দেখেন আমি 100-তে 100 শিওর আপনারা সবাই পাস করবেন। হয়তো বা আপনার একটু র্যাপিডলি যে জিনিসটা হয় যে আপনার হয়তো সময় 2 মাসের জায়গায় 2.5 মাস লাগতে পারে, 15 দিন বেশি লাগতে পারে, কিন্তু আপনি শিওর আপনি নলেজ নিয়া মানে আপনি জ্ঞান নিয়া যে আপনি জানবেন যে এটা এই হইতে ভুল হইতেছে এটা সঠিক হইতেছে, মানে আপনারা আর কোনো ধরনের কোনো ট্রিকের উপর নির্ভর করতে হইব না যে আমি এইটা ট্রিক অ্যাপ্লাই করি হয়তো এই ট্রিক অ্যাপ্লাই করলে পরে আমারটা বের হয়ে যাবে কত ফালস হয়ে যাবে, কারণ না, কারণ আপনি জানবেন যে এই সিগন্যালটা এটা এইটা এই সিগন্যালটা ডিফিনেশনটা এটা এটা ডিসক্রাইব এইভাবেই করতেছে এবং এটা ভুল অথবা এটা শুদ্ধ। তো আমি সবার কাছে অনুরোধ যা যেখান থেকে আসেন যেখান থেকে শুনতেছেন আপনারা স্যারের ক্লাস জয়েন করেন এবং স্যার এতই অ্যাক্টিভ সকাল 6টার থেকে মেসেজ শুরু করে, তো স্যার অনেক সময় মোবাইলের মধ্যে দেখা যায় হঠাৎ খুলে খুলছি স্যারের 20-25টা মেসেজ খুলে দেখি তো অনেকগুলা কুইজ, তো অনেক সময় একটা পুরো স্লট পাঠায় দেয় যে আপনারা এই স্লটটা করে দেন, তো অনেক সময় স্লট গুলা অনেস্টির সাথে যদি করেন দেখবেন যে আপনি অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছেন 27টা 28টা 25টা, মানে 25টা নিজে নিজে করাটা কিন্তু অনেক অনেক বড় বিষয় প্রথম দিকে, তারপর আস্তে 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 দেখবেন যে আপনার কাছে এটা মানে আমার শেষ দিকে আইসা আমি হিসাব করছিলাম যে আমি 100টা স্লট করছি এর মধ্যে আমি 93টার মধ্যে আমি অ্যারাউন্ড 99% সঠিক হয়েছে, এর মধ্যে পাঁচটা মনে হয় সম্ভবত 2টা অথবা 3টা করে মানে সবগুলোতে ফার্স্ট করছি। আর সব ক্রেডিটস গোস টু স্যার নাজমুল স্যার, ওনার যে ইনস্ট্রাকশন ওনার যে গাইডনেস এবং ওনার যে সহজ ভাবে উনি যেভাবে সহজ মানে সহজ হয় না, অলরেডি আমাদের আমাদের লাইভগুলো অনেকে দেখছে বা আমাদের ক্লাসের সিস্টেমটা কিন্তু অনেকে দেখছে আমরা কিভাবে পড়াই, তো এর থেকে সহজ ভাবে যে পড়াবো বা বাংলা ভাবে বাংলাতে আমরা যেভাবে ট্রান্সলেশন করে দিই এর থেকে সহজ উপায় মনে আর নাই যে পড়ানোর জন্য, কারণ এখানে আছে অনেক বাইরে আছে যে ভাষাগত ভাবে দুর্বল, অনেকে আছে যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেক ভয় আছে তাদের ভিতরে অনেক ভয় কাজ করে, তো এই সমস্ত ভয়গুলো কিন্তু আমরা অলরেডি দূর করে দিছি আমাদের এই ক্লাসের মাধ্যমে, আমরা কিন্তু অলরেডি সবাইকে দেখাই দিছি যে না আপনারা সবাইও পারবেন, ঠিক আছে। আর টিঙ্কু ভাইয়ের উপরে আমার ওভার কনফিডেন্স ছিল, উনি যখন বলছে যে স্যার আমার তো কালকে পরীক্ষা, তো আমি বলছি যে আপনি কালকে পরীক্ষা নিশ্চিন্তে চলে যান আপনি পরীক্ষাতে পাস, আপনি শুধু এখান থেকে আমাকে ফোন দিবেন, তো উনি আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার সাথে সাথে বলছে যে কংগ্রেচুলেশন টিঙ্কু ভাই আপনি, আমি জানি আপনি পাস, উনি বলছে যে হ্যাঁ স্যার ঠিক আছে আপনি যেটা বলছেন এটাই। হ্যাঁ, তো তো আমি এটা বলবো না যে সবাই উনার মতো হতে মানে হতে হবে তা না, কিন্তু আপনারা চেষ্টা করেন, উনি যেভাবে করছে উনি এমনও দিন আছে যে উনি 40টা স্কেদাও করছে, ঠিক আছে, যে এক্সামে যাওয়ার আগে 40টা স্কেদাও করছে, তো এরকম যদি স্কেদা গুলা করেন আপনাদের চোখের সামনে ভাসবে যে এটা বেরোনা ফালস, যেহেতু আপনি কুইজ গুলা করে যাচ্ছেন, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে টিঙ্কু ভাই যেটা বলছে এটা আপনারা ফলো করবেন, আর আমাদের সিস্টেমটা হচ্ছে আর্গুমেন্ট বাই আর্গুমেন্ট, আমরা কখনোই কাউকে বলি না যে আপনি মিক্স কুইজ করেন, আমরা বলি যে আমরা এই আর্গুমেন্ট পড়াইছি এই আর্গুমেন্ট নিয়ে কুইজ করেন, যতক্ষণ পর্যন্ত 2-3টাতে আসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত অন্য আর্গুমেন্টে যাবেন না, এবং কি আমাদের প্রাইভেট ক্লাসে যে সিস্টেমগুলো আছে ঠিক আছে আপনি আর্গুমেন্ট ক্লাসে ভুল করতেছেন ওকে আপনি আমাদের ভিডিওগুলো দেখেন, যতক্ষণ পর্যন্ত ভিডিওগুলো দেখে না বুঝবেন ততক্ষণ পর্যন্ত এই আর্গুমেন্টে থাকেন এটা নিয়ে ক্লাস করেন, আর প্রতিদিন আমাদের একটা ক্লাস শেষ হলে আমরা ওই বিষয় নিয়ে কিছু কুইজ দিয়ে দিই, অনেকে হয়তো ভুল করে অনেকে ভুল করে না, আমরা কিন্তু কুইজগুলো বুঝাই দিই, আর আমাদের যে কুইজ সলিউশন যে বাংলা যে গ্রুপটা আছে এটা টিঙ্কু ভাই উনিও আছে, উনিও আপনাদেরকে টিপস দিবে বুঝাই দিবে যে কোন কুইজটা কেন বের হবে কোন কেন ফালস হবে, উনিও আমাদের সাথে আছে উনিও আপনাদেরকে হেল্প করবে, ঠিক আছে। তো টিঙ্কু ভাই বলেন আর কিছু বলার আছে না আপনার? সবার কাছে এটাই অনুরোধ সবাই দোয়া করবেন, আমি গুইতাদের জন্য আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করেন যে যেন আমি উত্তরায় যাই, আর সবার কাছে আমার এটাই অনুরোধ স্যারের সাথে যারা লাইভে আছেন ফেসবুকে অথবা জুমে সময় স্বল্পতার জন্য দেখেন, এটা আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি কেউ উপরে ইনফ্লুয়েন্স করি না অথবা কেউ আমি কেউ পুশ করি না ইনসিস্ট করি না করার জন্য, ড্রাইভিং যে পাতেন্টের যে যে ক্লাস বলেন থিওরি ক্লাস বলেন অথবা কি বলেন এটা কিন্তু বেসিক্যালি একটা পড়াশোনা, পড়াশোনা কিন্তু অল্টারনেটিভ ভাবে হয় না, এটা রেগুলার করতে হয়,
আর রেগুলার করতে গেলে অ্যাক্টিভ থাকতে হবে। আর অ্যাক্টিভ স্যারের যে প্রতি স্যারের যে প্রতি সপ্তাহে যে ক্লাসগুলো আমরা করাই, আমরা যেমন টেস্ট করছি সপ্তাহে তিন দিন চার দিন, এমন আছে স্যারে হঠাৎ র্যাপিডলি একটা একটা কি দিছে যে আজকে রবিবার আমরা একটু আমরা আজকে কুইজ করব, হ্যাঁ এক্সট্রা ক্লাস করব। ওই যে অ্যাক্টিভনেসটা, এই অ্যাক্টিভনেসটা কিন্তু অনেকটা মানে কি একটা স্পিড বাড়ায় দেয়, ঠিক আছে। আর এই লেখাপড়াটা কিন্তু একটা স্পিডের বিষয়, আপনার কিন্তু কন্টিনিউ কিন্তু একটা প্রসেসের মধ্যে যাইতে হইব, যে প্রসেসটা আপনাকে মনে করেন যে ওনার মতো একজন পারফেক্ট এবং জেনুইন যার নলেজ আছে এই বিষয়ে অনেক দিন ধরে, উনি উনি ড্রাইভিং লাইসেন্সের কি এবং উনি এই বিষয় নিয়ে লেখাপড়া করছে, তো উনি জেনুইন একজন মানুষ এই কাজটার জন্য, এবং ওনার যে ইনস্ট্রাকশনটা আছে, ওনার যে দিক নির্দেশনাটা আছে, এটা আমরা সবার জন্য, বিশেষ করে আমার জন্য তো এটা ম্যাজিক মতো কাজ করছে। ইজ এ লাইক এ মাই ব্রাদার, তো ওনার তো কি বলবো যে আমি যে জিনিসটা 12 বছর, আমি আজকে 15 বছর ইটালি প্রবাসী, ঠিক আছে, কোনো সময় সাহস করতে পারি নাই। ওনার একমাত্র আত্মবিশ্বাসে, ওনার উৎসাহতে আপনি আপনি করেন, ঠিক আছে, ওই যে একটা আমার ভিতরে আত্মবিশ্বাস দিয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা জিনিসটা দেখেন, আমি কিন্তু ওনার সাথে আগস্ট থেকে, ঠিক আছে, যদি এক্স্যাক্টলি যদি হিসাব করি ওনার সাথে আমি শুধু 3 মাস, হার্ডলি 3 মাস ক্লাস করছি। মানে অনেক সময় তো কাজের সমস্যা, কাজের জন্য অথবা বিভিন্ন পারিবারিক সমস্যার জন্য অথবা কমিউনিকেশনের জন্য অনেক সময় অনেক ক্লাস জয়েন করতে পারি নাই, অনেক দিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে জয়েন করতে পারি, কিন্তু পিছন থেকে সেইগুলো কিন্তু আমি রিকভার করছি। এমনকি অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের অফলাইন থেকে ক্লাস করে, যে ক্লাস অ্যাটেন্ড করতে পারে না, ওনাদেরকে আমরা রেকর্ড পাঠাই দিই, রেকর্ড গুলা দেখেও কিন্তু ওনারা আমাদের ক্লাসের সাথে মিল আছে, মানে যে আমরা যে ক্লাস গুলা করাচ্ছি ওনারা এটা ফলো করতেছে, যে না ক্লাসের সাথেই আছে, ঠিক আছে। যে এরকম হতে পারে যে আপনি কোনো কারণে 1 সপ্তাহ ক্লাস করতে পারেন আপনার কাজের ক্ষেত্রে, তো এই ক্লাস গুলো রেকর্ড দেখলে কিন্তু আপনারা আপনাদের ক্লাসের সাথে কন্টিনিউ চলতেছেন আর কি, ঠিক আছে। তো সবার উদ্দেশ্যেই থাকবে আর কি, আপনারা যারাই আমাদের ক্লাসগুলো ভালো লাগে, বা আপনারা যারাই, এমনও আছে যে অনেকের নাও ভালো লাগতে পারে, কোনো সমস্যা নেই, আর যাদের ভালো লাগে আপনারা ওয়েলকাম, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের ক্লাসে অ্যাটেন্ড করেন। অ্যাটেন্ড করার পরে আলহামদুলিল্লাহ আমি মানে আপনাদেরকে এটা বলতে পারি ভালো একটা রেজাল্ট আসবে, যেরকম টিঙ্কু ভাই আছে, আরো অনেকে আছে যারা পাশ করছে, তারা আজকে আমাদের লাইভে নাই, তো অনেকে আছে যারা পাশ করছে অলরেডি, ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে তাদের, ঠিক আছে। তো টিঙ্কু ভাই তাহলে আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময়কে ধন্যবাদ আমাদেরকে, আর আমাদের জন্য, হ্যাঁ আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব আর কি ইনশাআল্লাহ। হাজুর ভাই আপনার ক্লাসগুলো আসলেই মানে সত্যিকার অর্থে আর কি মানে খুবই মানে ভালো লাগে, ঠিক আছে, মানে এভাবে এত এত সুন্দর করে যে বুঝাইতেছেন খুবই ভালো লাগে, মানে ভিতরে যে ভয়টা আসলে ভয়টা মানে দূর হয়ে যায়। মানে আমি আমার আমার বলতে গেলে কি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি খুব অল্প অল্প কিছুদিন যাবত আপনার ভিডিওগুলি দেখতেছি, মানে জুমে ক্লাসগুলি করতেছি, তো মানে যে একটা ভয়টা ছিল মানে অনেকটা আর কি কেটে যাচ্ছে, আশা করি বাকি মানে আগ্রুমেন্ট গুলি করলে হয়তো আরো কেটে যাবে ইনশাআল্লাহ। তো খুবই সুন্দর ভাবে বুঝাইতেছেন, তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, যারাই যারাই করুন, একটা নেশার মতন হয়ে গেছে বলতে গেলে আর কি, মানে প্রতি শনিবার আর মঙ্গলবার রাত 10টার জন্য অপেক্ষা করি কখন 10টা বাজবে আর কখন আপনার ক্লাসগুলো করবো। আচ্ছা ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা আমাদেরকে ফলো করতেছেন, আপনাদের ভালোবাসার কারণে আমরা নতুন নতুন অনেক কিছু উদ্যোগ নিচ্ছি আর কি। আগামীকালকে আমাদের ইনশাল্লাহ আপনারা দেখবেন, আগামীকালকে রাত 9টায় আমাদের একটা লাইভ থাকবে, শুধুমাত্র আপনাদেরকে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাসগুলো করাবো সেটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর কি, বা আমাদের লাইভে আমরা বুঝাই দিব। তো আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ ক্লাসটাও কিন্তু হাতে নিছি আপনাদের দোয়ায় বা আপনাদের ভালোবাসায় আর কি, সবকিছু কিন্তু আপনাদের জন্যই করা, ঠিক আছে। তো আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, আর যেহেতু অনেক অনেক কিছু, যেহেতু আমাদের 1 ঘন্টা সময়ের ভিতরে আমরা কিন্তু অনেক কিছু আপনাদেরকে বলতে পারি না বা অনেক ক্লাসও করাইতে পারি না, তো এই ক্ষেত্রে টিঙ্কু ভাই যেটা বলছে বা অন্যরা যারা বলছে, অনেকে আছে যে আমাদের প্রাইভেট ক্লাসগুলো করতে চায়, তো আমাদের সবারই রিকোয়েস্ট থাকবে আপনারা প্রাইভেট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করেন, ঠিক আছে। তো আর কারো কিছু বলার আছে, কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা কথা ছিল, প্রশ্ন নাই, জি বলেন, প্রশ্ন নাই অবশ্য। ইকবাল বলছিলাম আর কি মানদাবাদ থেকে, জানি ইকবাল ভাই বলেন। আমরা যারা এই যে প্রাইভেট ক্লাসগুলো করতেছি ভাই, প্রাইভেট ক্লাস না করলে কেউ বুঝবো না, জানি এটা কি একটা চুমুক, মানে আমি নিজের থেকে বলতে আমি কিন্তু কয়টা ক্লাস, 3টা ক্লাস করছি,
যে আপনি যে এক নম্বর আগ্রমণের আমি যে কুইজগুলো করি জানি পানির মতো লাগে পানির মতো জানি আপনি জানি বুঝান মান জিনিসগুলো যদি মাথার ভিতরে থাকে কুইজ করার সময় এগুলো মাথার কিভাবে জানি মাথার ভিতরে এগুলো আমার কথাগুলো বাড়ি খায় কথাগুলো কাজ করে যায় না আপনি জানি বলতাছেন যে মাথার ভিতরে আমি যখন কুইজ করি তখন আপনার এই কথাগুলো আমার কানের ভিতরে বাড়ি খাইতেছে মাথার ভিতরে বাড়ি খাইছে আরে ভাই তো এটা বলতাছে বারবার এটা এটা তো বেরো এটা তো ফালসে এটা তো বেরো এটা তো ফালসে আপনি তো কুইজ দিয়েছেন চারটা পাঁচটা করেন কিন্তু ওইখানে বাদ সময় আমি উদ্দেশ্যে করছি সতেরো না আঠারোটা কুইজ আছে কিন্তু ওই চারটার দেখে সবগুলো বারে এসে পড়ছে আমার অবাক লাগলো আমি কিভাবে এটা সম্ভব হইল মানে যদি কেউ এই ধরেন আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াচ্ছি সেটার সাথে কিন্তু চারটা পাঁচটা কুইজ এড করেছি এটা আদৌ পর্যন্ত কোন আউতস্কলা এরকম পড়ায় না পাঁচটা কুইজের মাধ্যমে কিন্তু আপনারা বুঝে যাচ্ছেন যে সামনের কুইজ গুলা কেমন হবে ঠিক আছে আমরা যারা প্রাইভেট করতেছি আপনার দিয়া এগুলা আমার নিজের অভিজ্ঞতা বলতেছে আমি তো একবারে জানি আমার মাথা কিছু ছিল না আপনার আপনার এই খেলা গুলো করার পরে এত ভালো বুঝতেছি বলার বারে এটা বুঝা যাবে না কেউ যাই না ঢুকবো যাই না ঢুকবো ধন্যবাদ আপনাকে আরেকজন এনায়েত ভাই মনে কিছু বলতে চাইছিলেন বলেন হ্যাঁ নাজমুল ভাই জি বলেন আমি আমি আমার নিজের সম্বন্ধে আর কি বলি যতটুকু বলবো জি জি বলেন আমি এট ফার্স্ট আগে পরে অনেক ভিডিও দেখছি তো সর্বপ্রথম যখন আপনার ভিডিওটা দেখি আপনার যে রিডিং পড়ার মিনিংটা আমার খুব ভালো লাগছে আমি তখনই আপনার নাম্বারটা সেভ করে রাখছিলাম আপনার সাথে সাথে ফোন দিছি পরে আপনি বললেন যে না ভাই আপনি যদি চান তাহলে আমাদের ফ্রি ক্লাসে অ্যাড হন আপনি অ্যাড করে দিয়েছিলেন পরে আমি সাথে সাথে বললাম যে ভাই না আমি আপনার প্রাইভেট ক্লাসও করতে চাই তখন আপনি আমার সুযোগ দিলেন যে তো আমাদের একটা পুরাতন গ্রুপ আছে ওইটা তো শেষ পর্যায়ে আপনি তো ওইটা দেখেন পরে সাত তারিখে যেটা হবে ওইটার সাথে অ্যাটেন্ড হন তো আমার কিরকম জানি আপনার ক্লাসের যে একটা ধরন যে একটা কালচার খুব ভালো লাগছে তো আমি বিশেষ করে যে আপনি যত সুন্দর করে রিডিং পড়েন এরকম আমি দেখি নাই কোথাও এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে ধন্যবাদ আপনাকে কারণ আমি অনেককেই সুযোগ দিছি অনেককে আমাদের ওই যে নতুন গ্রুপটা শুরু হবে পুরান গ্রুপের সাথে অ্যাড করে দিছিলাম যে আমাদের লাস্ট ক্লাসগুলো কেমন হয় সেটাও দেখেন তো অনেকে আছে যারা হতবাগা তারা জিনিসটা বুঝে নাই যে আমাদের সাথে জয়েন হয় না আরকি তো যে ধরেন পিছায় আছে সে সারা জীবন পিছায় থাকবে যে বলবে যে আমি দেখতেছি দেখবো বা পারি নাকি বুঝবো এই সেই তারা দেখবেন যে আলটিমেটলি সে যে লেভেলে আছে সেই লেভেলে থাকবে আর যার শিকার আগ্রহ আছে যার শিকার ইয়ে আছে সে কিন্তু যোগাযোগ করবে এবং কি সে নিজের যে নিজের ভিতরে যে জিনিসটা আছে সেটা প্রকাশ করবে ঠিক আছে তো অনেকে আছে যে না ভাই আমি আপনার ফ্রিটা দেখতেছি ফ্রিটাই দেখি হ্যাঁ দেখেন সমস্যা নাই ফ্রিটাই দেখেন এটা দিয়েও শিখেন আপনি আর যারা প্রাইভেটলি আছেন তারা দেখবেন যে অতি শীঘ্রই আপনারা আপনাদের হাতে ফলি রোজা চলে আসবে সেটা আমিও গ্যারান্টি দিতে পারবো টিঙ্কু ভাই আছে টিঙ্কু ভাই এখানে উনি নিজেও একজন যে এটার একটা প্রমাণ আর কি তো উনিও নিজেও আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো আপনারা একশোতে একশো পারবেন উনি আমাদের কুইজ সলিউশন গ্রুপে আছে পুরান গ্রুপে আছে সিনিয়র গ্রুপে আছে উনি সবাইকে হেল্প করবে উনার মন মানসিকতা এরকম যে উনি সবাইকে হেল্প করবে যেহেতু আমি পাইছি উনারাও পাক ঠিক আছে ওকে আর আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম আসসালাম ভাই জি বলেন শুনতে হয়তো আনসার করতে পারবো না শুনতেছি ক্লাসগুলো ক্লাসটা আচ্ছা ঠিক আছে জি আর কারো কোনো প্রশ্ন আছে ওকে কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এই সিনিয়রটা করব এরপর আমাদের লাইভটা শেষ করে দিব আর ইনশাআল্লাহ
আচ্ছা তো এই সিনারিওটা হচ্ছে আপনার বিয়া লিবেরা, বিয়া লিবেরা হচ্ছে যায় যেখানে আপনার যে কোনো একটা দিবিয়েত্ব যদি থাকে, আগে যদি কোনো একটা দিবিয়েত্ব কোনো একটা নিষেধাজ্ঞা দিছে আপনাকে, ধরেন সাপোজ এখানে কি দিবিয়েত্ব ছিল, দিবিয়েত্ব দি সোর পাস, যেখানে আপনাকে ওভারটেকটা নিষেধ দিয়েছিল, সেই ক্ষেত্রে কি সিনিয়ালে আপনার যে সিনিয়ালেটা আছে বিয়া লিবেরা, এটা কি এই নিষেধাজ্ঞা যেগুলো ছিল পূর্বে সেগুলোকে তুলে দেয়, সেগুলোকে সে এখানে বাদ করে দেয় আর কি। তো বলছে এমন সিনিয়ালে দি ভিয়া লিবেরা এড ইন্ডিকা আলা ফিনে দেল প্রেসক্রিপশনে, প্রেসক্রিপশনে মানে কি আমরা সবসময় জানি যে তিনটা গ্রুপ আছে, সবগুলা প্রেসক্রিপশনের আন্ডারে প্রেসক্রাইব করে আমাকে, হ্যাঁ আমাদেরকে যে জিনিসটা প্রেসক্রাইব করে সেটা এখানে নিষেধ, সেটা মানে কি এখানে তুলে ফেলছে, যে নিষেধাজ্ঞাটা ছিল আমাদের আগে সেটা এখান থেকে আর নাই, সেটা শেষ হয়ে গেছে। তো ইন্ডিকা এল পুন্তো দোভে লি অবলিগি ও দিবিয়েতি প্রেসিডেন্টি ইম্পোস্টি নন সোনো পিউ ভ্যালিডি প্রেসিডেন্টি, এখানে বলছে যে যে দোভেলি অবলিগি মানে যে সমস্ত বাধ্যতামূলক জিনিসগুলো ছিল ওলি ও ই দিবিয়েতি মানে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো ছিল প্রেসিডেন্টে মেনতে পূর্বে, প্রেসিডেন্টে মানে হচ্ছে যে পূর্বে আমাদের যে নিষেধাজ্ঞা যেগুলো ছিল ইম্পোস্ট, যেগুলো আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে বা লাগানো হয়েছে সেগুলোকে বলছে নন সোনো পিউ ভ্যালিডি, মানে এই সিনিয়রটা পাওয়ার পরে এগুলার আর ভ্যালিড নেই, এখানে দেখেন তাকে নিষেধাজ্ঞা দিয়েছে সে ওভারটেক করতে পারবে না, আর এখান থেকে দেখেন লাইনটা কি ত্রাসের জাতা হয়ে গেছে আর কন্টিনিউ না, এটা কি আপনার রাতের জাতা মানে কি ডিসকন্টিনিউ হয়ে গেছে, তার মানে কি এখান দিয়ে বিয়া লিবেরো দিয়ে তাকে এই নিষেধাজ্ঞাটা তুলে দিছে, তুমি চাইলে এখন এখানে ওভারটেক করতে পারবা, অলরেডি লাল গাড়িটা ব্লু গাড়িটাকে ওভারটেক করতেছে, আশা করি বুঝতে পারছেন এখানে পেজটা কোথায়। আর কোনো প্রশ্ন আছে, বুঝছেন নি সবাই? না জি ভাই বুঝছি। ওকে, এরপরে বলছে এস বালিয়া তো দি রেকেল সিনিয়ালে ইন্ডিকা লা ফিনে দি উন কান্তিয়েরে দিলাবোরো, মানে কি এটা মনে করা ভুল হবে যে এখানে একটা কান্তিয়েরে দিলাবোরো মানে কি রাস্তার নির্মাণ কাজ চলতেছে, নির্মাণ কাজটা এখানে শেষ হয়ে গেছে, সেটা কিন্তু না, এটা কিন্তু কোনো নির্মাণ কাজ শেষ করে দেয় না, ঠিক আছে। ওকে, এরপরে বলছে যে দি উন কান্তিয়ের দি উন চেন্দ্র আবিতাতো ও দি উন পেরিকলো প্রেসিডেন্টেমেন্টে সিনিয়ালাতো, মানে কি এটা একটা শহর, আমি একটা শহরে প্রবেশ করতেছি বা যে পেরিকলো প্রেসিডেন্টেমেন্টে সিনিয়ালাতো মানে পূর্বে একটা পেরিকলো ছিল, আসলে কিন্তু না পেরিকলো সিনিয়ালে গুলা কি ত্রিভুজ সিস্টেমে থাকে, এটা কোনো পেরিকলো না, এটা একটা দিবিয়েত, যদি কোনো কই যে বলে যে পেরিকলো যেটা ছিল সেটা এখানে নিষেধাজ্ঞা হয়ে গেছে বা নিষেধ দিয়ে দিছে সেটা কিন্তু ফালস হবে, আশা করি বুঝাইতে পারছি মনে হয়। যারা ফেসবুকে লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন, আর কেউ যদি আমাদের এই রেকর্ডটা যদি ইউটিউব চ্যানেলে দেখেন, যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, ইউটিউবে অনেক সময় আমরা কমেন্টগুলোর আনসার দিতে পারি না। ওকে, তো সবাই বুঝলে আমরা কুইজে চলে যাব, এটা নিয়ে কিছু কুইজ করবো, এরপরে আমাদের যে ফ্রি ক্লাসটা সবার উদ্দেশ্যে ফ্রি ক্লাসটা শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে। ওকে, তো প্রথম কুইজটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরাতো এম সিনিয়ালে দি ইন্ডিকাসিওনে, কি হবে এটা? ফালসো, ফালসো, এটা সিনিয়ালে দি ইন্ডিকাসিওনে না, এটা আমাদের কোনো কিছু ইন্ডিকেট করে না, তাহলে এটা ফালসো। ভাইয়া যদি এটা প্রেসক্রিপশন যদি হতো তাহলে বের হবে, প্রেসক্রিপশন হলে বের হবে। আচ্ছা, এই যে নিচেরটা দেখেন যে ইল সিনিয়ালে রাফিগুরাতো এম সিনিয়ালে দি ফিনে প্রেসক্রিপশনে, নিষেধাজ্ঞা ছিল আমার উপরে সেগুলো এখানে শেষ হয়ে গেছে, সেগুলাকে তারা তুলে দিছে, তাহলে এটা কি হবে? বেরো। ওকে, আমাদের সিস্টার রিমা আক্তার ফেসবুকে কমেন্ট করতেছেন, জি আপনার উত্তর ঠিক আছে, সঠিক আছে, বেরো। ওকে, এরপরে এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরাতো এন সিনিয়ালে দি ভিয়া লিবেরা, বেরো, 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 যেহেতু এটা একটা ভিয়া লিবেরা, বেরো। ওকে, এরপরে এটা হচ্ছে সিনিয়ালে রাফিগুরাতো ইন্ডিকা লা ফিনে দেল পেরিকলো প্রেসিডেন্টেমেন্টে সিনিয়ালাতো, পেরিকলো, ফালসো, এটা পেরিকলো না, এটা কি দিবিয়েতো সিনিয়ালের দিবিয়েতো ছিল, এটা উঠে, তাহলে এটা ফালসো, ফালসো। ওকে, এরপরে এটা হচ্ছে ইল সিনিয়ালে রাফিগুরাতো ইন্ডিকা ইল পুন্তো দাল কোয়ালে লা লে প্রেসক্রিপশনে প্রেসিডেন্টেমেন্টে ইন্ডিকাতে নন সোনো পিউ ভ্যালিদে, বেরো, 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 এটা কি হবে? বেরো, বেরো হবে, এটা বেরো। মানে কি বলছে যে এই সিনিয়ালে রাফিগুরাতো যে সিনিয়ালটা আমি উপরে চিত্রতে দেখতেছি সেটা ইল পুন্তো ইন্ডিকা ইল পুন্তো দাল কোয়ালে লে প্রেসক্রিপশন প্রেসিডেন্টে, মানে যেখান থেকে সিনিয়ালটা শুরু হয়েছে, যেখান থেকে পুন্তো থেকে শুরু হয়েছে, যে পূর্বে যে সমস্ত নিষেধাজ্ঞা যেগুলো ছিল ইন্ডিকোনসোনো পিউ ভ্যালিড, মানে ওই সমস্ত নিষেধাজ্ঞাগুলো আর ভ্যালিড না এখানে, তাহলে কি হবে এটা? বেরো, বেরো। ওকে, আশা করি সবগুলা কুইজ সবাইকে বুঝাইতে পারছি, কারো কোনো প্রশ্ন আছে? না, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বুঝতে পারছি।
ঠিক আছে, তাহলে এটা অনেক সময় অনেকে অনেকে বুঝেন না বা কারো বুঝানোর সমস্যার কারণে নাও বুঝতে পারেন। আজকের ক্লাসটা দেখার পরে যারা এই জিনিসটা বুঝেন না বা আপনার 2.5 টনের যে আসের যে হিসাবটা আছে, আসের হিসাবটা আজ পর্যন্ত কেউ বুঝাইতে পারে নাই, আমি কিন্তু মানে সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝছেন, তারপরে জানি না বুঝছেন নাকি। আপনারা ভুল করবেন, এবং কি সেকেন্ড কুইজটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, সেকেন্ড কুইজটা আপনারা যে সেকেন্ড কুইজ যেটা আছে সেটা আপনারা মুখস্থ করার চেষ্টা করেন। না টিঙ্কু ভাই, আমাদের সময়ের কারণে হবে না আর কি, টিঙ্কু ভাই চাইছিল একটা কুইজ করাতে সবার উদ্দেশ্যে আর কি, যেহেতু আমাদের সময় শেষ, আমাদের স্বল্প সময়ের ভিতরে। নাজুল ভাই আমার একটা কথা আর কি। জি বলেন। অনেক সময় আপনি অন্য কাউরে দিয়ে পড়ান না জিনিসটা, আপনি বললে আমার কাছে মনে হয় বেটার হবে, আপনি যে পড়ান না, সবাই সবাই তো আর এইভাবে পড়াইতে পারবো না, আপনি যেরকম একটা আমাদের কেন পড়াই জানেন এই জিনিসটা, ধরেন আপনি আপনি যদি পড়েন আপনার যে আর কেউ করে না, আমি নিজে পড়ি, আর এখানে অন্যরা আছে একজনের কাছে সপ্তাহে বললো কি পয়রা পয়রা উত্তর দিলে, পয়রা পয়রা উত্তর দিলে সময় বেশি লাগবো, টিঙ্কু ভাই আসেননি আপনি? জি 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 আসি, বলেন আপনার। জি যাইতে পারেন, আমাদের লাইভ শেষ আর কি, আমরা এখন শেষ করে দিব আর কি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, গুড নাইট। চ্যানেল ইন্ট্রিকাপিটে ইনিশিও কন্টিনিউ ফিনে। ভাই আছেন? জি আছে, বলেন আপনি, বলেন। হ্যাঁ সময় নাই আর কি আমাদের, বলেন। মার্টিন ভাই খুব শর্ট একটা প্রশ্ন, মানে একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কারণ আমি এমনি জিজ্ঞেস করে জিনিস স্টার্ট করলাম, অনেকে এরকম যে অনেক হয়েছে ওদের সাথে, ওরা অনেক আছে যেমন প্রশ্ন কোথায় যে যখন আপনি পরীক্ষার হলে যান, এখন কি যে আপনার সামনে যে মনিটরটা দেওয়া হয়, এটা কি মনিটর বলতে গেলে কেমন একটা মনিটর দেয় না, দেখতে মনে হয় যাতে শিওর নামে, তো মনিটরে কি আপনি ছবিগুলো ভাসে, যেগুলো আমরা যে সিগন্যালগুলো যে ভাইয়া দেব আমাদের দেহ করে পড়াচ্ছেন, সবকিছু একবারে এক্স্যাক্টলি সেম 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 জিনিসটা এক্স্যাক্টলি সেম, যেমন যে আমরা যে পিকচারগুলো দেখি সামনে যে ডিভিএস থেকে, আপনার আপনার এইগুলো আপনি আমি বলি আপনাদেরকে, এইগুলো খুবই মাইনর বিষয় ঠিক আছে, এইগুলো ভালো তাহলে ভালো লাগবে। আপনি মনে করেন যে আপনার সামনে সম্পূর্ণ মাউস টাউস সম্পূর্ণ, মনে করেন যে আপনি ঠিক একই ফিল করেন যে আপনি বাসাতে বসে কুস করতেছেন নাজমুল স্যারের সামনে ঠিক আছে, তখন আপনারা যদি মনে করেন যে জাস্ট মাথার থেকে আপনার পরীক্ষার হলে না, আপনি জাস্ট নাজমুল স্যারের সামনে, এখানে আপনি মনে করেন যে অপোজিট থেকে কোনো সাউন্ড আসবে না, আপনি শুধু ব্যারো এবং ফালসোর মধ্যে থাকেন। আর যে কুইজটা যে বলতেছে এটা যদি করেন, মানে যত সিম্পলের থাকবেন অতই আপনার জন্য জিনিসটা ইজি হইব, আর জাস্ট মনে করেন যে এটা একটা আমার কাছে লাগছে এটা খুব ফান, যদি আমি নিজে ভয় পাইছি পরবর্তীতে নিজে নিজে না, আমি আপনাকে বলছি যে টিঙ্কু ভাই যেটা আপনি জানেন না সেটা স্কিপ করে চলে যাবেন, পরে দিবেন, ওটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, যেটা সিস্টেম আর কি। ওই 19 নম্বরটা কিন্তু এটাই করছিলাম। হ্যাঁ চলে গেছেন পরে ভুলে গেছেন। কেন বলছি জিনিসটা, কারণ যখন হচ্ছে আমি এই যে আমার কাছে অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমে দেখি যে আমার ওখানে কিন্তু ক্লিক করে বলে দেয় যে এটা ই বলতেছে, মানে রানিংটা রিডিংটা পড়ে, হ্যাঁ রিডিংটা পড়ে, সেই অনুযায়ী আমরা কিন্তু অনেকটা কনফিউজ করতে পারি যে এটা ফালস হবে, যেটা বের হবে, একটা নিজের ভিতরে রাখতে পারি। যেহেতু আমি যেদিন থেকে নাজমুল ভাইয়ের এই পেজটা ফলো করছি এবং কি সাবস্ক্রাইব করে যেমন থেকে শেয়ার করে এবং কি সবকিছু দেখি, আজকে থেকে মানে যেদিনকে ক্লাস আছে সেদিনকে দু তিন বার করে তার ভিডিওগুলো সব দেখি, আবার মাঝে মাঝে এক দিন করে একটা ভিডিও দুই ঘন্টা এক ঘন্টা বসে দেখি। আপনারা শুধু হোয়াটসঅ্যাপে একটা ভয়েস পাঠাবেন বা আপনার যে প্রশ্নটা আছে সেটা হোয়াটসঅ্যাপে দিবেন, আমি সাথে সাথে রিপ্লাই করবো, হোয়াটসঅ্যাপে আমরা সবসময় অ্যাক্টিভ ঠিক আছে। জি বলেন টিঙ্কু ভাই। আমি আপনারা একটা সিক্রেট একটা বলি, আমার যে জিনিসটা আমি হাতের মধ্যে কলম রাখতাম এবং খাতা রাখতাম
ঠিক আছে কুইজ করতেছি যে কুইজটাই মনে করেন যে আমার কাছে খুব কঠিন লাগতো যে এই কুইজটা আমাকে একটা খাইবো এই কুইজটা আমি নিজে লিখতাম লিখে আবার বারো বেরো তো ফালসো যেটা আছে না এটা কিন্তু ভালো দেখে মার্কিং করতাম তো ওই যে আমি যে লিখলাম ঠিক আছে এটা আমার মেমোরিতে পুরোপুরি ছাইপে গেছে গা এটা আর বলবো না আমি না হইলেও 100টা কুইজ আছে যেগুলো আমি চোখ মুজে দেখলেই বলতে পারি বেরো না ফালসো কারণ এইগুলোতে আমি কিন্তু ভুল করতাম সবার উদ্দেশ্যে এটাই বলি যে আপনারা যে সময় নাজমুল স্যারের ক্লাস করেন একটা একটা খাতা এবং একটা কলম নিয়ে বসবেন যেটা যে শব্দ হোক একটা কুইজ হোক এটা মার্কিং করেন লিখলে কি হয় আমাদের যে সাধারণ ইউনিভার্সিটির প্রফেসর যে উনি যে জাফর ইকবাল ডক্টর জাফর ইকবাল উনি একবার বলছিল আমাদের একটা ক্লাসে যে যদি তুমি একটা জিনিস পড়ো শুনো ঠিক আছে জিনিসটা কিন্তু বেশি একটা মেমোরাইজ হয় না যখন তুমি পড়ার সাথে সাথে তুমি যখন লিখবা তখন দেখবা এইটা তোমার সিঙ্ক্রোনাইজ হয় মেমোরিতে সিঙ্ক্রোনাইজ হয় ঠিক আছে এটা বইসা জায়গা ছাইপা জায়গা তো এটাই আমি সবার উদ্দেশ্যে বলি এই এই থিওরিটা অ্যাপ্লাই করেন এই থিওরিটা অ্যাপ্লাই করেন স্যারের সাথে যে সময় থিওরি ক্লাস করবেন আগ্রিমেন্ট ক্লাস করবেন অনেকগুলোই কঠিন লাগবো কঠিন যে লাগবে লাগবে এমন না সব অনেক কিছু কঠিন লাগবো অনেক শব্দই নতুন লাগবো ওইগুলো লেখার চেষ্টা করেন লেখলে দেখবেন এটা এটা পরবর্তীতে আপনার কাছে পানিপাত কি আমি তো করছি 3 মিনিটে আপনারা করবেন 1.5 মিনিটে এটা আমি শেয়ার করতে পারি ওকে তো আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে আমাদের লাইভটা এখানে শেষ করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে জিনিসটা জানা আমার একার জন্য না সবার জন্যই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একজনের মাধ্যমে সবাই জেনে গেল আর কি অনেকের ভিতরে অনেক প্রশ্ন থাকে অনেকে অনেক সময় প্রকাশ করে না ঠিক আছে ওকে তো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম